সংবিধান বিরোধী যে কোনো অপতৎপরতা এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিম কোর্ট আয়োজিত বাংলাদেশের সংবিধান কার্যকরের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, সংবিধানের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নির্বাহী আইন ও বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করবেন বলে প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গর্বের বিষয়। এবং এখানে আমি আরো বলতে চাই, এখানে আসুন দলমত নির্বিশেষে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হই, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখি। দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করবেন।